المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته মালয়েশিয়া থেকে রেজাউল করিম ভাই প্রশ্ন করেছেন যে আমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলি আল্লাহর কাছে চাইতে হয় চাওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসের মাধ্যমে চাইতে পারি বৈধভাবে জি আলহামদুলিল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আল সাহবিহি আজমাইন প্রথমত আল্লাহ রাবুল্লা আলমিনের নামের উশিলাই আল্লাহর কাছে চাইবেন ইয়া রহমান ইয়ারাহিম ইয়া গাফুর ফাল এভাবে দ্বিতীয় স্তর হচ্ছে যে আপনি কোনো নেক আমল কখনো করেছিলেন সেটার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন তৃতীয় স্তর হচ্ছে মানুষের নেক নিঃস্বার্থ দোয়া মানুষের দোয়া চাইবেন মানুষের দোয়া ও শিলা নেক মানুষ ও নয় তো এই তিন প্রকারের অশিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন বহু প্রমাণ কোরআন ও সন্ন্যার মধ্যে বিদ্যমান আল্লাহ রব আহম্লা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামের অশিলাই তার কাছে চাও এবং নবী শাসন বিপদে পড়লে তাই বলতেন ইয়াহ হে চিরঞ্জীবী হে চিরস্থায়ী রহম তোমার রহমতের ওসিলাই তোমার কাছে বিপদ উদ্ধার কামনা করছি এভাবে আল্লাহ কোরআনে শিখিয়েছেন আমাদেরকে ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يلا أجونا هو بانكريكي. তোমার দিকে আহ্বান করতে শুনেছি মু না দিয়ে ইমান ইমানের দিকে আহ্বান করতে শুনেছি ফা আম তার আহ্বানে তার ডাকে সাড়া দিয়েছি ইমান এনেছি রব্বানা হে আমাদের প্রভু ফক ফিরলা না আমাদেরকে মাফ করে দাও ওর হাম ফক ফিল্লা না জুনু আমাদের গোনা মাফ করে দাও কাফিরান সাইয়াতিনা আমাদের ভুলভ্রান্তিগুলিকে আমাদের মাপগুলিকে এই ইমান আনার এই ইমান আনার সিলাই এই ইমানের মাধ্যমে কাফারা হিসেবে তুমি গ্রহণ করো ইমানকে কাফারা হিসেবে গ্রহণ করো কাফেরান সৈয়াতিনা হয় তা ওফান আর আমাদেরকে নেককার বান্দাদের সঙ্গে তুমি আমাদেরকে মৃত্যুদান করো কত সুন্দর কথা দেখেন আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে তার শিখানো ভাষা দিয়ে আল্লাহর কাছে আমরা উচিলে চাইতে পারবো যে আল্লাহ তোমার পথে আহ্বানকারী একজন আমাদেরকে আহ্বান করেছে সে আহ্বান ডাক আমরা শুনেছি আন আমিন ও রব বেকুম ফা আমান্না তুমাদের রবের প্রতি ইমান আন বলেছে ফা আমান্না হয়তো আমরা ইমান এনেছি হয়তোবা আল্লাহ আমাদের ইমানকে অসিলা বানিয়ে দাও আমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়ার এবং আমাদেরকে নেক বান্ধবদের সঙ্গে মৃত্যু দান করো এবার হাদিসে এসেছে রসুল্লাহ আল্লাহ আলাইসাল্লামের লম্বা চওড়া হাদিসে তিন ব্যক্তি তাদের নেক আমলের অশিলায় গুহা থেকে বেরিয়ে এসেছে আর রসুল্লাস নামের জীবদ্দশায় আল্লাহর কাছে মানুষ চাইতো নবীর অশিলা দিয়ে নেতা ওয়া ইলাইকা বেনা বিঘ্না নবী মরে যাওয়ার পর জীবিত শিলা আব্বাস তা আব্বাসকে আব্বাসের মাধ্যমে চাইতো তো তারা তো হলো নবী এবং সাহাবা তাদের স্তরে তো আমরা সাধারণরা কখনো পৌঁছতে পারবো না এই আমাদের বর্তমান যুগে আমাদেরকে অশি দেওয়া লাগবে হলো নেক মানুষের দোয়ার ও শিলা নেক মানুষের দোয়ার ওসিলা জীবিত যারা রয়েছে এবং নেক আমল الله نعم وقنا الله رب العالمين هذا وصلى الله بارك على نبينا محمد شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء